আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওটিতে আমি কথা বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। তো ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, এগুলো আপনারা দেখেছেন, এগুলো সম্পর্কে অবগত আছেন। তো আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা এই বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক, কিন্তু আমার সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাননি, তাদের জন্য। তো আমি এই কারণে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বা দুঃখিত আমি যে আমি এই জুলাই আগস্ট এই 2 মাস আপনাদের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট আমি আপনাদের দিতে পারিনি। তো এর কারণ ছিল একটাই, সেটা হচ্ছে নর্মালি যখন আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাষার কোর্সে ভর্তি হই, সেটা হচ্ছে ভর্তি হওয়ার সময়টা, আবেদন করার সময়টা হচ্ছে এপ্রিল থেকে আপনাদের জুন পর্যন্ত, বা এপ্রিল থেকে এখন ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় হচ্ছে মেতে শেষ হয়ে যায়। আর যে ভর্তি পরীক্ষাগুলো দিতে হয় সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম মে এবং জুনে থাকে। তো যারা মোটামুটি আমার সাথে জুনের 30 তারিখের পরে যোগাযোগ করেছেন, বা যারা আমাদের মেইলে মেল করেছেন যে ওফিওহা পুয়া এচুত আহবাস জেমেল পুয়া কমে, তারা উত্তর পান নাই। তার কারণ একটাই, কারণ হচ্ছে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা সুযোগ পেয়ে গেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এই সুযোগ পাওয়ার পরে তাদের 15-20 পেজের এক একটা করে ফর্ম পূরণ করতে হয়, তারপর হচ্ছে সেভেক অ্যাটেস্টেশন আছে সেটা পূরণ করতে হয়, যার কারণে আমি আর নতুন যারা এরপরে আবেদন করেছেন তাদেরকে নর্মালি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারিনি। তার একটা মূল কারণও হচ্ছে এটা যে তখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েও তেমন কোনো লাভ নেই, কারণ হচ্ছে তখন আর কোনো ইউনিভার্সিটি ছিল না যেখানে আপনারা ভর্তি হতে পারবেন। তো যাই হোক, তো এখন একটা লাস্ট একটা ইউনিভার্সিটি আছে বা বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটাকে আমরা সবাই চান্দনি ইউনিভার্সিটি নামে চিনি, বা আরেকটা নাম হচ্ছে তার পাহি উইথ। তো এখানে হচ্ছে গত 22 তারিখে এখানে ফর্ম ছাড়া হয়েছে, এবং এটা হচ্ছে 9 তারিখ পর্যন্ত আপনার সেখানে আবেদন করার সময় আছে। আর এখানে সবই হচ্ছে অনলাইনের মাধ্যমে, অনলাইনে আপনি একটি ফর্ম ডাউনলোড করতে পারবেন, সেটা পূরণ করে আবার ইমেইলের মাধ্যমে তাদেরকে পাঠানো হয়। তো কিভাবে পূরণ করবেন, কি করবেন, সবই একটা ভিডিও আছে উইথ শুভ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, যেটা হচ্ছে গত বছর আমি করেছিলাম 2020-21 ফর্ম নিয়ে, কিন্তু 2022-23 কোনো ডিফারেন্ট নাই, শুধুমাত্র সালটাই শুধুমাত্র ডিফারেন্ট। তো তাছাড়া সবই এক, আপনারা সেটা দেখেই আপনারা পূরণ করতে পারবেন। তো এর পাশাপাশি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যেহেতু ইদানিং আপনাদের সরাসরি সময় দিতে পারতেছি না, তো সেই কারণে আমি চেষ্টা করব আপনাদের সাথে এখন থেকে জুমে বা হচ্ছে জুমের মাধ্যমে, বা বলবো যে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে কনসাই করতে বা উপদেশ দিতে। সেটা হচ্ছে যে এই বছর তো মোটামুটি সময় শেষ ভর্তি হওয়ার, কিন্তু আগামী বছর যদি আপনারা ভর্তি হতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা কোন দিক থেকে আগাতে পারেন বা কোন রাস্তায় আপনারা গেলে আপনাদের জন্য সুবিধা হবে আগামী বছর ভর্তি হইতে, বা এরকম হইতে পারে যে কারা কারা ভর্তি হইতে পারবেন। তো সেটা হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে কনসালটেন্সি করার চেষ্টা করব। তো সেটার জন্য আমাদেরকে আপনারা মেইল করতে পারেন উফিওহা পুয়া এচুদ আহবাস জেমেল পুয়া কম এই ইমেলের মাধ্যমে। তো সেখানে আমি আপনাদেরকে লিংক পাঠাবো এবং বলে দেওয়া হবে যে কোন টাইম থেকে কোন টাইমে আমি আপনাদেরকে কনসাই করতে পারবো। তো এই ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আগামীতে দেখা হবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।